91 কে বললো? চলো কি বলছে, প্রথম বছরের জন্য সুদের হার ফোর? এই সঞ্জু, লিঙ্কটা দিদিমণিকে বের দিও তো। প্রথম বছরের জন্য সুদের হার 4% হলে 3 বছরে এত টাকার চক্রবৃদ্ধি সুদ গুনুন। ওকে, দ্বিতীয় বছরে যে 5% দিতে পারছো, মানে এরকম এত বলছে ভাই, 4-5 হ্যান ত্যান 700 অনেক জ্ঞান মেরে দিয়েছে। আরে লেখো, 4-5-6 লিখে নিলাম, আগে যোগ মারো একে। গুণ মারো, চব্বিশ, সব যোগ্য দিলে কত হয় দাদা? 50 আর 24 74, তার মানে 0.74 বাই 100। এবার পেরিয়ে গুণ করতে হবে তিনটিকে, 4-5-6 কি কত হয়? 4-5-20, 6-20 120, 4টে 0 হবে দাদা নিচে, এত পার্সেন্ট সিআই। তাহলে 15.7520, এত পার্সেন্ট সিআই আরামসে আসে 15%। 25,000 টাকা 10% মানে 2,500 টাকা, 5% মানে 1,250। ভাই এর 7.5 মানে কত? 3/4, 0.75 মানে 3/ কত? বাইরেতেই বলতো 3/4 বা 3/400 হবে মেবি। আরে 1% বের করে দাও না ভাই, 1% কত? 250, 250 3/4, 250 3/4 মানে 250 × 3 750, 750-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, 4 কত হচ্ছে? 127.5, অ্যাপ্রক্স এর থেকে বাড়বে 87। তাহলে 5, 7, 5, 5, 10, 18 কত? 18 আর কত আছে? ভুল করলাম নাকি? হ্যাঁ 18, 1, 5 কোথাও ভুল করলাম যোগে, ভুল অবশ্যই করেছি। 0.5 7 8 আর 7 8 5 13 3, হাতে থাকলো 1 5 7 8 9 3 3 9 3 7 অ্যাপ্রক্স। আর বলেন দাদা, কিছু না ভাই, 8 টাইম অফ 3 ইয়ার্স, 8 টাইমস 3 বছরে রেট অফ ইন্টারেস্ট 8 টাইম মানে কত? 3 গুণ, 3 বছরের জন্য 3 2 3 গুণ, তার মানে জিনিসটা কত হচ্ছে ভাই? 3 বছরের জন্য সেই 2/ কত? 1 হচ্ছে, 1 থেকে 2 টাকা হচ্ছে 100%। এই কিউবের বেসিক থেকে আসছে, চলো 8/1 করতে পারো তো, 2/ কত? 1, এটা অ্যামাউন্ট, এটা সি, এটা প্রিন্সিপাল, তো সিআই কত বা ইন্টারেস্ট কত? 1 1/1 মানে 100%। অফ ভাই, 114 টাকা কে বাঁচেন? উত্তর মেবি 2.04, এ কোশ্চেনটা বিসিএস তুলেছিল। তারপর
নতুন সুবিধা এনে দিয়েছে মনে হয়। 1.5 বর্ষকে 4% প্রতি বর্ষকে দর্শে বার্ষিক আর অর্ধবার্ষিক রূপে সংযোজিত বার্ষিক আর অর্ধবার্ষিক রূপে চলো যখন বার্ষিকে আসছে যখন আর এর মান দাদা 4% ভালো করছে তাহলে সিআই কত হচ্ছে 4 আর অর্ধবার্ষিকে কত 2 এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100 করছি 4 × 2/100 6.08% ফার্স্ট কেস হলো যখন অর্ধবার্ষিক আসছে ভাই হাফ ইয়ারলি তখন আর এর মান কত এন সমান কত আসছে 3 আসছে না তাহলে সিআই কত হচ্ছে 3 × 6 2² 4 3 4 12 2³ 8 6.1208% ইজ এটার কি বলছে ডিফারেন্স ভাই তাহলে এই দুটো ডিফারেন্স কি আসছে ডিফারেন্স করলে কত আসছে 08 এত পার্সেন্ট কত টাকা দাদা 5000 টাকা তাহলে তার অর্ধেক হয়ে যাবে দেখো আর পার্সেন্টেজ 100 চারটের পর দশমিক আছে আরামসে বোন ভালো করছে প্রপার ইয়ে না থাকলে কোশ্চেন আটকে নতুন সুবিধা এসে দিয়েছে কোশ্চেনটা সুবিধা করে কোশ্চেন গুলো করায় না কেন কি জানি তিন খানা করে কোশ্চেন দিয়ে তাই হাঁপি দিতে লোক আসল কারণটা না রাহুল মন্ডলের পিডিএফ পিন্ডু পুরাতন কোশ্চেন নাই মানে নতুন বইয়ের তিন খানা কোশ্চেন নাই আবার অলোক দাসব আর এখন আর করায় না বেচারারা বেকায়দায় পড়িয়েছে সেই জন্য 3টে বাদ ভালো করছিল আর কত দাদা 102 108 একটি নির্দিষ্ট রাশির 3 বছরের জন্য 5% বার্ষিক সুদে 3783 টাকা হয় তো একই সময়ের জন্য একই একতায় সরল সুদ কত তিন বছর চক্রবৃদ্ধি সুদ এত টাকা হচ্ছে তাহলে একই সময় একই হারে সরল সুদ ভাই আরামসে আসো আর পাচ্ছি না 5% হলে 3 বছর তো মনে আছে 15.7625 মুখস্থ থাকার কথা এত অঙ্ক করছে মুখস্থ হবে না 4টে 0 তাই তো 25 দিয়ে আগে কাটবো জ্বালা চিবি 6 × 25 = 150 7 × 76 = 375 1 1 12 গেল না 0 5 25 = 125 পাঁচ দিয়ে কেটে দেখি 3 5 × 60 3 × 5 = 30 31 রাস্তা তো পাওয়া যাবে এই করে আমি শুধু ওইটা ওর দিকে তাকাচ্ছি আর এদিকে তাকাচ্ছি কখন পাই ও পিন্টু ভাই পিন্টু ভাই তোমাকে বলছি গুগল মিটে পিন্টু বাবু আর বিভাজ্য তো মারি না ভাই
বন্ধ করে দিয়েছি। তোমরা মারা গো এক্সামে যে আমার অনেক শিখে গেছো, ক্যালকুলেশন করি আটকাবে না ভাই, একটা শিখে গেছি আর একটার দিকে যাওয়া ভালো না, ওটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, বিভাজ্য নেই আমার কোনো দিকে, কারণে বিভাজ্য মাথা ব্যথা নেই। ছেলেগুলিকে আমি বারণ করলে 10টা বেঁধে চলে আসবে বিভাজ্যটা। হ্যাঁ আর কত নম্বর বললেন? হ্যাঁ 118, 14 কে বললো না? ও 118, 16, 17, 18। কি বলছে রামু? প্রতি বছর 25% চক্রবৃদ্ধি এত টাকা ধার করে, প্রতি বছর শেষে তিনি পরিশোধের জন্য এত টাকা দেন। ওকে, তিনটে কিস্তির পর কত বকেয়া থাকবে? এরকম তিনটে কিস্তির পর কত বকেয়া থাকে, তার মানে সে শোধ করছে না ভাই। ক্যালকুলেশন তো ভাই 64,000 টাকা 25% বাড়িয়ে দিতে হবে, 5/4 কিচ্ছু নাই ভাই, ক্যালকুলেশন 64,000 টাকা 25% বাড়িয়ে দেবো, 5/4 করে দেবো, যা হবে তার থেকে 3200 বাদ যাবে, এরকম তিনবার বাদ যাবে, উঠবে তিনবার যা থাকবে, কারো সহ্য হচ্ছে না, কোনো দাদাগিরি কোনো কিছু খাটবে না। চলেন 64,000-এর 1/4 কত? এই দাদা গো 4টি ভাগ করলে কত হয়? 16,000। কত টাকা হলো? এতক্ষণ ভালো ছিল, এবারে খারাপ আছে। আট, ওকে, এবার এরও আবার 5/4 চলে, মানে 25% 4 ভাগ করেন, যাক ডিজিট ভালোই, চারটা দিয়ে 15 × 16 96, এখান থেকে 10 × 8 = 1, 1, 3, 4, বাবা এই কি করে ফেললাম, 8, হ্যাঁ 4,000 বাদ দিলি, 4,000 বাদ দিলে 92,800, তারপরে কভার হয়েছে ভাই দুবার, এবারে এবারে একে 4 দিয়ে ভাগ করো, 23,000 কত? 200, অ্যাড করলে কত হয় দাদা? 3×5=6, 11,000, এই 1,16,000, এখান থেকে 802, 4,000 বাদ দিয়ে দাও, 16,000 মধ্যে 4,000 বাদ দিতে কত থাকে? 12,000, 12,800, 1,12,000, ক্যালকুলেশন কিচ্ছু বাচ্চা ছেলে মতো করো, এইসব বিক্রম ভাই বলো 130, কি বলছে একদিন পুরো 5% চক্রবর্তী সুদে ফেরত দেওয়ার জন্য এত টাকা হয়, 2 বছরের সমান কিস্তি, প্রতি কিস্তি কত? সে এত টাকা ধার করেছে, বাংলা ভুল আছে পিন্টু, মিট খুলে দাও, এই টাকাটা সে ধার করেছে, ঠিক আছে ভাই, 5% কিস্তি, 5% কিস্তি মানে 5% 1/20,
কুড়ির থেকে কত হচ্ছে 21, দুটো কিস্তি, 20 স্কোয়ার থেকে কত 21 স্কোয়ার, সমান কিস্তি সমান করে দাও, 21 গুণ কত, প্রতিটি কিস্তি কত, এইটার ভ্যালু কত দিয়ে আছে, আসল কত, এই দুটো যোগ করে কমন দাম তো দুটোর মধ্যে 20 কমন দাম, 21 আর 20 যোগ করলে কত আছে 41, এই তো ভাই, না না উল্টে লিখলাম, ইনস্টলমেন্ট জানতে চাইছে, তিন চারা 12, দুই তিন চার 12 আগে কত, 1323, বোঝা গেল পিন্টু বাবু? আর বলেন দাদা, 123, ছবি গেবে অঙ্ক করে ভালো লাগছে, মনে হচ্ছে ডেভেলপমেন্ট করছে, আমি আমি প্রত্যেককে বলছি আসতে, ভাই হচ্ছে অঙ্ক, আমি করে দিলে টোকা হবে, আমি করতে দিলে করা হবে, আর পরীক্ষা তো আমি দিতে যাব না, সবার করালে হবে, আমার করান তো ভালো হতো, ভাই প্রথম কথা এ যা ইতিহাস লিখেছে অঙ্ক আমি করে দিচ্ছি, এক্সাম হলে লাস্টে করা ছেড়ে দেওয়া উচিত, আমি চাকরি পেতে গেছি ফেল করতে যাই, সুনীল কমল মহাজন 1 বছর 6 মাসের জন্য মানে 1.5 বছরের জন্য এত টাকা লোন দিয়েছিল, 11% বার্ষিক সুদ একজনের, শুনিল কামালের কাছে 10% চক্রবৃদ্ধি, কোশ্চেন সহজ কিন্তু পড়তে হবে কিছু, 11% যদি 1 বছর 6 মাস হয়, 1.5 বছর, তা 1.5 বছরে সরল সুদ কত হবে দাদা, 11 আর 11 আর 1.5 কত, 5.5 কত হবে, এটা কার, শুনিল, আর কার কাছে ভাই, কামালের কাছে, কামালের সিআই কত হবে বলেন, মুখে করেন 10 আর 5 কত, 15, অর্ধেক আছে আর একটা 6 মাস, 10 আর 5 কত, 15, আর 10 ইন্টু 5 কত, 50, 50 বা 100 মানে কত, 0.5, 15.5, কে বেশি সুদ নিয়েছে, অবশ্যই শুনিল, কি দরকার ক্যালকুলেশন করা, আর বললাম না ভাই কতটুকু বেশি, বিয়োগ করে পার্সেন্টেজ করে বের করতে পারবা, ১৫.৫ ও হ্যাঁ, অর্ধবার্ষিক তো দেখি, কপালের জোরে বেঁচে গেছি, কারণ এর আর কত আসছে পিন্টু, 5% আসছে, কত বললাম, 121, ভালো করছো, এ ও বি এর মধ্যে এত টাকা আমরা ভাগ করে 7 বছর শেষে এর পরিমাণ যা হয় 9 বছর শেষে এত তো সমান হয়, আমরা ভাগ করে সত্যি কত দেখি একবার ইংরাজি, আপনার 7 বছরে হাই কোয়ান ও দুজনে কম্পাউন্ড ইন্টারেস্ট 3%, ভাই প্রথম টাকা যদি এ বলি 7 বছরে, কত বছরের গল্প বলছে, 9, কেটে দাও কত হবে দাদা, 2 হবে কি হবে না,
তাহলে এ বাই বি সমান দশ হাজার একশো তিন স্কোয়ার, মানে 10,600, আর দুটোকে যোগ করলে কত? 20,609। এমনি তো বেরিয়ে গেল, এ আর বি যোগ করলে 10,000, এ হলো 10,609। আর করলাম না, যোগ করতে টাকাই বেরিয়ে গেছে। আর বলেন দাদা কত? এরপরে চ্যাপ্টার হবে টাইম স্পিড ডিস্টার্বে কঠিন গুলো করে দিই, সুবিধা রিভিশন দিতে পা একবার অন্তত কনসেপ্ট ওয়াইজ আমি ভ্যারাইটি করে দেবো, দিয়ে করতে দেবো। কারণ পাটিগণিতের কঠিন বলতে গেলে পার্সেন্টেজ তিনটে ফ্যামিলি, ওদিকে টাইম স্পিড ডিস্টেন্স, এই তো পাটিগণিতের কঠিন চ্যাপ্টার। দিয়ে তারপরে ধরবো কঠিনের মধ্যে আগেগুলো করে দিই, তারপরে ধরবো নাম্বার সিস্টেম। এই হলো পাটিগণিতের, এইগুলো হয়ে যাচ্ছে সময় কার্য মিশ্রণ রেশিও হয়ে গেছে লাস্টে ধরলাম, আর সময় কার্য দেখে হিন্দিতে টানছে, পরে দেখছো ওই টাইমটা জ্যামিতি হোক অন্য কিছু হোক সব অ্যাড করা আছে। দেখে নেবো চক্রবর্তী সুদের হয়ে 4 বছর 8 টাকা ও 6,000 টাকা হয়ে, ভাই ভুল আছে মনে হয় দেখি বাংলা থেকে ইংরেজি, 4 বছরে এই টাকাটা এই টাকা হয়ে যায় বলছে, আর এই টাকা এই টাকা হয় কেমন একটু হয়, 4,800 টাকা থেকে কোথায় 6,000 টাকা 4 বছর, 12 বছরে হোয়াট উইল বি কম্পাউন্ডেড বাই দ্য সেম সাম, 12 বছরে কত টাকা হবে করেন। কেটিদের অঙ্ক শেষ 3-4 কত? 4 বছরে এত গুণ, এই স্কেলিং ফ্যাক্টরের 3টে আসছে না, 3টে 4 আসছে না, তিনশো 4 দিয়ে কাটলে কত হয়? 75, 125 গুণ কত? 75, হ্যাঁ একটাই আছে, আর কত দাদা? দু বছরের জন্য 5,000 টাকা, চক্রবৃদ্ধি সুদ 253 টাকা, 125, একই পরিমাণ একই সময়ের জন্য সহজ সুদে বিনিয়োগ করা হলো, কথা ভালো কথা মনে করি হয় জানো। এই সঞ্জু ভাই, সঞ্জু ভাই দাদা মিউট করো, নতুন ইউটিউবার ভিডিও দিয়ে ভিডিও ডিলিট করে দিয়েছে জানো, হ্যাঁ দিয়ে বলছে ম্যাথে অনেক খাটনি তাই ইয়ে হচ্ছে না, এ হলো না, ও হয়তো ভেবিতে কেউ হয়তো বলি রাহুল মন্ডল চাটবে, আমি চাটতাম না, আমি ওকে আমি ও যা করি যে আমি দরকার চ্যানেলের ভিডিও আমি শেয়ার করে দিতাম সুবিধ দাসে, সুবিধার জন্য চাটবো কি হবে। দু বছরের জন্য 5,000 টাকা চক্রবৃদ্ধি সুদ এত টাকা, একই পরিমাণ সময়ের জন্য সরল সুদ কত ভাই? 253 কত আসছে? 255
পঞ্চাশ হাজারতে 250 টাকাটা কত টাকা ভাই? 5%, তাহলে 5% থেকে একটু বেশি, তাহলে 5% থেকে একটু বেশি কিসে হয় ভাই? 3 হলে কত হয়? বেশি হয়ে যাচ্ছে, 3 আর 6, 6 যদি দেখি, আরে বাপরে 300 হয়ে যাচ্ছে তো। 2 হলে 4.04, 2 আর 3-এর মধ্যে গল্প আছে। 2.5 হলে 5, আর 2.5 25 25 625, তারপরে 6.25, 06 আসছে। এবার 06 মেরে দেখো তো, 1% 50, 06 মারলে কত হয়? 3 আসছে, 53, আর 2.5%। হ্যাঁ হয়ে যাবে, যত তাড়াতাড়ি কত পার্সেন্ট ধরার জন্য, 2-এ 3-এ বেশি হয়েছে, 2-এ কম হচ্ছে, ন্যাচারালি চক্রু দাঁড়াই তো দিবে, একবার চেক করে দিলে পারে। 5.06 06 মারলে 253 চলে আসছে, 5 মারলে তো দেখতে পাচ্ছি 250 আসছে, তো ওটুকু মিলিয়ে আর কত হইতে? একই হারে 2 বছরের জন্য সর্বসুদ কত? আরে ভাই সর্বসুদ কত আর আসবে? 250 টাকা। তারপর এসআই কত? 5% হবে 2 বছরে, 135, ঠিক আছে ভাই। বার্ষিক চক্রবৃদ্ধি 1250 টাকা, 3 বছরের সুদ 100 টাকা। ভাই এই টাকাটা কতটা বাড়ছে? .7783, 238 টাকা বাড়ছে। 238 টাকা মানে কি? 5% কত হয়? এই 10% কত? 125, 125-এর ডাবল 250, 250-এর থেকে কম, মানে 20% থেকে কম। আর ভাই তারপরে 9% কত হয়? 18.81 না? হ্যাঁ, ও 3 বছরে আছে, সেই জন্য আসছে। 3 বছরে করতে গেলে এটা অ্যাপ্রক্স কত আছে ভাই? 20% থেকে কম, 20% থেকে কম 7 না, 7.5 না, 6 যদি বলো 318 হলো, 6 6 36, 336 108 হলো, 6 এর 216। কেন বলছি 6? আমি 9 এখানে খুঁজছিলাম, 238 আর 77 কে ভালো করে দেখো একটু, 9 এর মাল্টিপুল, সেই জন্য 20 থাকলে 9 তো না, অ্যাকচুয়ালি করতে 19-এ, কত? হ্যাঁ ও সঞ্জু ভাই, মিলি দিদি উনি এত পড়াশোনায় ব্যস্ত গো, এত লেটে আসছে গো। লালরাই আবার ইয়োনে ত্রিগো করা মানুষ, ন্যূনতম বছর সংখ্যা কত? 20% চক্রবৃদ্ধি বিয়োগ করে নিজেই রাশি, নিজেই দ্বিগুণের বেশি হবে। দ্বিগুণের বেশি কখন হবে ভাই? 4 যদি দাও, 4 20 কত? 80, 6 20, এই সরি 20² 400, 4 করে দাও, 4 6 24, তার মানে কত? 80 আর 24 কত আসছে?
104 দ্বিগুণের থেকে বেশি হয়ে যাচ্ছে। কত বছর হচ্ছে সুদ হয়ে যাচ্ছে দ্বিগুণের থেকে বেশি, মানে নিজের দ্বিগুণ সুদকে কত আর এক গুণাতে হবে, 3 বছরে কত হয় 72.8, 4 বছর পিন্টু পাঞ্জা, কারণ 4 বছরের সূত্র কি 6y² / 100 4 6 4 8 10,000, 8 2 দেবার পরে এত দরকার হয় না 6টা সূত্র চালিয়ে আসছে। তারপরে 100 পড়েন আর পড়তে হচ্ছে না, আপনি কি আরে বিট্টু পড়ো তো বল না শেষ, আরে নাহলে চিন্ময়গিরি পড়াও, এখন ভোজ টোজ কি আলাদাই আছে। আরে আমি সেটা একদম বাচ্চালে চিনবাই না, পরে দেখছি আমারই তো ভুল, আজকে চিনবাই কি করে আসবে, একদিনে 2 বছরে চক্রবৃদ্ধি 300 টাকা, সরল সুদ কত 300 টাকা, আরে ভাই 300 টাকা চক্রবৃদ্ধি যেতে 150 টাকা করে দাও না, ৬৫৯০ তারপরে ১৪৪ কিছু নাই, কি বলছে ভাই, 8% আর 7 বছরের জন্য একটি অর্থ জনের পরিপক্ক আসলে বার্ষিক 10%-এর সাথে স্কিমে বিনিয়োগ করা হয়েছে, যা 2 বছরে এত টাকা মানে এক্সট্রা পাচ্ছে, 8% আর 7 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট সাথে 27টা কত, এসআই কত ভাই 56%। এবার বলছে দ্য ম্যাচুরিটি অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট স্কিম অফার 10% কম্পাউন্ডিং অ্যানুয়ালি, তার প্রসেসিং ইন্টারেস্ট এত 2 বছর, এত টাকা লাভ হলো মানে সুদ হলো 2 বছরে 21% ভাই, ৫৬ থেকে ২১ বাদ দাও তো, বাংলা আলাদা ই আলাদা তো, মোট আর তো সুপ পাওয়া যায় মনে হয়, 56 কত হয় ভাই, 8 আর 6 14 3 রাখে 7 দিয়ে কাটছে 16 37, কে কোশ্চিন ভুল আছে, 7 14 2 31 27 দিয়ে কাটছে, ভাষা ভুল আছে, হ্যাঁ বিয়ে হয় না সঞ্জু, মানে হম
হ্যাঁ, তার মানে কত, 21,000? তারপরে এই কাটাকাটিটা করতো, 7 × 2 = 14, 3 × 7 = 21, 1, 2, 4, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61,
7,000 একুশের মান 1638, কিন্তু এখানে যা ভাষা বলছে তা তো না, ভাষাতে ভুল আছে। একুশের মান 1638, 100 মান কত? সেটাই 56%। একুশ দিয়ে কাটলে কত হয়? 163। 7,800, এটা 156%। ছয় তেরো 78, 13 কে 13, 2 13 2 করে 26। ভাষা কেমন? ভাষা নিয়ে ডাউট আছে বলতে তো আগের পরে এইটা লাভ হলো। হ্যাঁ হ্যাঁ, এই ভাষাটা কেমন না সঞ্জু, মানে বাংলায় এটা কত অঙ্ক আছে হয়? 192। এখন আছে 150 এর উপর। আর দাদারা ত্রিকোণ ক্লাস মাস্টার ট্রেন রাত্রিবেলায় করেন কি? ফোন করি যাকে ওয়েটিং পাবো গাল দেব। আপনি অল টাইম ওয়েটিং দেখেন, আমার 10টা ফোন থাকে, কোনো অসুবিধা নাই। মানুষ প্রেম করেও ক্র্যাক করে, প্রেমটা ভালোভাবে করেন তো। লোকে প্রেম করতে পারুন, ভালোভাবে প্রেম করতে বলছে, কেন করো না? যাকে ভালো হয়েছে অন্যায় তো করোনি, তাকে ঘরে আনতে হবে, খারাপ কি কাজ? মানুষ প্রেম করে সব এক্সাম ক্লিয়ার করে ফেলছে, ইডি হয়ে যাচ্ছে, অল ইন্ডিয়া 13 র্যাঙ্ক করছে, লোকে প্রেমের দিচ্ছে। হ্যাঁ তাই বলে এটা খারাপ। রাকেশ দেখেছে, নাম করছি নি, আমার পুরাতন ঘরে একটা আমার ভাই ছিল, ওকে করিমপুরের কোনায় যেখানে দেখা যায় হেডফোন কানে দেখা যায়। দয়া করে ওরকম প্রেম করবেন না। একটি রাশি 2 বছরে 20% বিনিয়োগ করে, এক অর্ধ ভিত্তিতে প্রদেয় হয়, যদি বার্ষিক ভিত্তিতে প্রদেয় হয় 500 টাকা তুলে দেয়। সাম আপ মানি কম্পাউন্ডে 2 ইয়ার্স 20%, উড হ্যাভ 482, মোর ইন্টারেস্ট হাফ ইয়ারলি অ্যাট পেবল। ভুল বাংলা ভাই, 20% 2 বছরে যেটা পাওয়া যায়, সেম কোশ্চেন সুবিধ দাসে আছে 482, 20,000 অ্যান্সার। সুবিধ দাসের বই লাস্টের দিককার, 20% যদি হারে হয় তাহলে ফার্স্ট কেসে যখন হারের মান দাদা 20%, তখন সিআই কত? 44 2 বছরে। সেকেন্ড যে অর্ধবার্ষিক কর, চারের মান কত? 10%। এন সমান কত? 4। সিআই কত? 4 1। পার্থক্য কত? 482 বাই 2 পয়েন্ট কত? 100 সমান কত? নেক্সট দিন দেখ, আজকে 150 অব্দি থাকি। হ্যাঁ যেগুলো যেগুলো আটকে বেঁধে দেবো পড়ে দেবো, দিয়ে অন্য চ্যাপ্টার ধরে দেবো, অন্য চ্যাপ্টার ধরবো, তারপর টাইম শিট।
আমি বানিয়ে দিয়ে দেবো টাইম স্পিড ডিস্টেন্সের গ্রুপে বেঁধে কত দূর দেওয়া হলো আজকে তাই বলো 150 যেগুলো আটকাবে গ্রুপে ফেলে দেবো গ্রুপে যদি কেউ না পারে আরো সামনে সহজ আছে গ্রুপে ফেলে যদি কেউ না পারে তাহলে আমি ধরবো আমাকে না সিধা গ্রুপে মারো এই বিট্টু বাবা পারলে পর্যন্ত কুড়িয়ে আছে না হলে নেক্সট দিন পানিশমেন্ট দেওয়া হয় ওকে না পায় পারলে না করতে আমার থেকে বিরিয়ানি খাওয়া হবে হ্যাঁ আর বিরিয়ানি বানিয়ে দিতে পারে চাপ না আমি গ্রুপে পিডিএফ দিতে